পুরীর সমুদ্র তীরে যতই গরম পড়ুক, ছুটি পেলে বাঙালি পুরী বেড়াতে যাবেই। এই গরমের মরশুমে পুরী ভ্রমণের জন্য স্পেশাল ট্রেনের কথা ঘোষণা করেছেন দক্ষিণ পূর্ব রেলওয়ে। তবে সেই ট্রেন পুরী পর্যন্ত যাবে না, শালিমার থেকে ছেড়ে এই ট্রেন যাবে মালতী পটপুর পর্যন্ত এবং সেখান থেকেই আবার ছেড়ে আসবে শালিমার স্টেশনে। মালতী পটপুর হলো পুরী শহরের শহরতলি, যেখান থেকে পুরীর দূরত্ব 6 কিলোমিটার এবং স্টেশন থেকে সব রকমের যানবাহন পাওয়া যায়, পুরী সমুদ্র সৈকত, স্বর্গদ্বার বা পুরীর অন্যান্য যে কোনো গুরুত্বপূর্ণ এলাকায় পৌঁছানোর জন্য। এবারে ট্রেনের খবর জানাই, 02839 শালিমার মালতী পটপুর স্পেশাল শালিমার থেকে প্রত্যেক রবিবার ছাড়বে রাত্রি 9:25 এবং মালতী পটপুর পৌঁছবে সোমবার ভোর 5:50। এই ট্রেনটি চালু থাকবে 14 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত প্রত্যেক রবিবার। 02839 সামার স্পেশাল ট্রেনটির অন্যান্য স্টপেজ ও তার সময় হলো এই রকম: সাঁতরাগাছি জংশন রাত্রি 9:40 থেকে 9:42, খড়গপুর জংশন রাত্রি 11:10 থেকে 11:15, বালেশ্বর রাত্রি 12:58 থেকে 1, ভদ্রক রাত্রি 1:51 থেকে 1:53, যাজপুর কেওনঝড় রোড রাত্রি 2:45 থেকে 2:47, কটক রাত্রি 3:45 থেকে 3:50 এবং ভুবনেশ্বর ভোর 4:25 থেকে 4:30। রিটার্ন জার্নি বা ফেরত যাত্রায় মালতী পটপুর থেকে 02840 শালিমার সামা স্পেশাল ট্রেন ছাড়বে প্রত্যেক সোমবার রাত্রি 11:50 এবং শালিমার পৌঁছবে মঙ্গলবার সকাল 8:50। এই ট্রেনটি চালু থাকবে 15 এপ্রিল সোমবার থেকে 1 জুলাই সোমবার পর্যন্ত প্রত্যেক সোমবার। 02840 মালতী পটপুর শালিমার সামা স্পেশাল ট্রেনটির অন্যান্য স্টেশনের সময়সূচি এই রকম: খুরদা রোড রাত্রি 12:40 থেকে 12:50, ভুবনেশ্বর 1:10 থেকে 1:15, কটক 2:00 থেকে 2:05, যাজপুর কেওনঝড় রোড 3:15 থেকে 3:17, ভদ্রক 4:03 থেকে 4:05, বালেশ্বর 4:50 থেকে 4:52, খড়গপুর ভোর 6:30 থেকে 6:35 এবং সাঁতরাগাছি জংশন সকাল 8:15 থেকে 8:17। 02839 এবং 02840 শালিমার মালতী পটপুর শালিমার সামার স্পেশাল ট্রেনটিতে রয়েছে স্লিপার ক্লাস, এসি 3 টিয়ার এবং এসি 2 টিয়ার কোচ। এই ট্রেনের ডেস্টিনেশন এবং অরিজিনেটিং স্টেশনগুলোর কোড জানিয়ে রাখি: শালিমারের স্টেশন কোড SHM এবং মালতী পটপুরের স্টেশন কোড MLT। আবার জানাই, মালতী পটপুর পুরী শহরের একটি শহরতলি। এই স্টেশনের দূরত্ব শহর থেকে বা শহরের প্রাণকেন্দ্র স্বর্গদ্বার থেকে 6 কিলোমিটার এবং ট্রেনের সময়ে সব ধরনের গাড়ি পাওয়া যায় পুরী শহরে আসা যাওয়া করার জন্য। খবরটি আপাতত এই পর্যন্ত। আপনার আগামী গ্রীষ্মের ভ্রমণ শুভ, সুখপ্রদ ও নিরাপদ হোক, এই কামনা করে শেষ করছি।